আসসালামু আলাইকুম কবুতর প্রেমিক প্রিয় ভাই বোনেরা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমার এই নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কবুতরের বাচ্চা নিয়ে। তো ভিউয়ার্স, কবুতরের বাচ্চা ছোটো বড় হওয়াটা নিয়ে কিন্তু অনেকের মাথা ব্যথা। হ্যাঁ, অনেকে যারা আমরা নতুন কবুতর পালি, আমরা কিন্তু বাচ্চা ছোট বড় হওয়ার কারণটা কিন্তু জানি না। তার ফলে কিন্তু আমরা কবুতরের বাচ্চা বাজারে নিয়ে বেচতে পারি না, এবং কি আমরা কবুতরের বাচ্চা বাজারে বিক্রি করতে গেলে নানান সমস্যা হয়। তো আজকে ওই সকল সমস্যা থেকে আমি আপনাদেরকে কিছু সংকট সলিউশন দেওয়ার চেষ্টা করব। আশা করি ইনশাল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কিছু কথা বলি। কথাটা হচ্ছে, কবুতর যখন 21 দিন পর বাচ্চা ফোটায়, আপনারা সবাই জানেন 21 দিন পরে, কারোটা 18 দিন পরে বাচ্চা ফুটায়, তখন বাচ্চা যখন ফুটায় তখন কিন্তু বাচ্চা দুটো একই থাকে ছোট থেকে। যেমন দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো কিন্তু এক রয়েছে। হ্যাঁ, যদি আপনি এদেরকে কিছু মেনটেন না করেন, তারা কিন্তু আর এক থাকবে না, তারা কিন্তু একটা ছোট বড় হয়ে যাবে। যেমন আপনারা যদি কবুতর যখন খাবার খাওয়ায়, হ্যাঁ, তখন যে ছোট এই কবুতরটা আছে না, যেটা পরে জন্ম হয়েছিল, ওই বাচ্চাটা কিন্তু একটু দুর্বল থাকে। আর তার ফলে যে প্রথম বাচ্চাটা ওম বেশি পেয়েছিল, ওই বাচ্চাটা কিন্তু একটু টনক হয়ে যায়, সে যার ফলে ওই বাচ্চাটা আদার বেশি খেয়ে নেয়, আর ছোট বাচ্চাটা আদার বেশি খাইতে পারে না। তো এইটা হচ্ছে কবুতরের বাচ্চার মূল কারণ। তো আপনারা কী করবেন সেই ক্ষেত্রে আপনারা আমার ক্ষুদ্র জ্ঞান, আমি ভাইয়া তো বড় কবুতর পালক না, আমি জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি যে ফাইনালি আমি যে কাজটা করি, আমি আপনাদেরকে ওই কথাটাই বলতেছি। মানে আপনি যখন কবুতর টাইম দিবেন, খাবার দিবেন, বড় কবুতরকে যখন খাবার খাওয়াবেন, তখন আপনারা যে কাজটি করবেন, আপনারা তখন ওই কবুতর যখন খাওয়াবে বাচ্চাদের, কবুতরের বাচ্চাদের, তখন একটি কবুতরের বা খাবার খাওয়া হয়ে গেলে ওই কবুতরের বাচ্চাটি আপনি কিছুক্ষণ আলাদা রেখে দিবেন, তখন ওই বাচ্চাটাও পেট ভর্তি খাবার পাবে। তো সেই ক্ষেত্রে দুটা বাচ্চার টোন টোন ভরে যাবে, মানে টোন যে পেটটা আছে ওইটা ভরে যাবে। তো সেই ক্ষেত্রে দুটা বাচ্চা সমান সমান থাকবে। তো আপনারা এই ট্রিকটা ব্যবহার করে দেখবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যেহেতু আমি এই চ্যানেলে, আপনাদের এই ইউটিউব চ্যানেলে, পিজিবিজি চ্যানেলে আজকে 1 মাস পরে ভিডিও আপলোড করতেছি, তো আপনারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক দেন। আর ভিডিওতে চ্যানেলটা আবার ডাউন হয়ে গেছে, বুঝছেন, চ্যানেলটা আবার গ্রো করতে হবে ভালো করে, কারণ যেহেতু 1 মাস বন্ধ, আপনারা বুঝতেই পারছেন, চ্যানেলটাকে ভালো করে রানিং করতে হবে, এটা ডাউন হয়ে গেছে। তো এই চ্যানেলটা তাড়াতাড়ি মনিটাইজ করে দেবেন ইনশাল্লাহ। আপনারা আপনাদের দোয়ায় চ্যানেলটাকে মনিটাইজ করতেই হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, রমজানের শুভেচ্ছা।